Assalamualaikum. Pertama pelajar online kelas ini, teman dekat siapa tuh? Aku teman dekat subjek ini nanti. Sheeti holo refrigeration and air conditioning fundamentals, code number 6721. Aske aku teman dekat. Ini subjek ini tiga chapter kelas nanti. Tiga chapter ini holo refrigeration system. গত ক্লাসে রেফ্রিজারেশন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা হয়েছিল তোমাদেরকে বোঝানো হয়েছিল রেফ্রিজারেশন কি জিনিস তো মোটামুটি আমরা এটুকু বুঝেছি রেফ্রিজারেশন হলো কোনো আবদ্ধ স্থানের তাপমাত্রাটা কমিয়ে আনার একটা পদ্ধতি তো আজকে আমরা সেই রেফ্রিজারেশন সিস্টেম নিয়ে আলোচনা করব এই রেফ্রিজারেশন সিস্টেম হলো দুই ধরনের সিস্টেম এখন কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম আর হলো নন কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম হলো বাংলা যেটা হলো প্রচলিত বা বহুল ব্যবহৃত কনভেনশনাল মানে হলো প্রচলিত বা বহুল ব্যবহৃত মানে যে সিস্টেমগুলি আমরা সচরাচর ব্যবহৃত হয় কিংবা বেশি ব্যবহৃত হয় আর নন কনভেনশনাল হলো অপ্রচলিত বা যেগুলি কম ব্যবহৃত হয় সেগুলি হলো নন কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম তো কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেমগুলির মধ্যে হলো মেকানিক্যাল অর ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম ইভাপোরেটেড কুলিং সিস্টেম স্টিম জেট রেফ্রিজারেশন সিস্টেম আইস রেফ্রিজারেশন সিস্টেম এক্সপান্ডেবল রেফ্রিজারেশন সিস্টেম থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন সিস্টেম এই সিস্টেমগুলি নেক্সটে তোমরা আলাদা আলাদাভাবে ডিটেলস বোঝানো হবে নন কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেমগুলির মধ্যে হলো ভর্টেক্স টিউব রেফ্রিজারেশন সিস্টেম সোলার রেফ্রিজারেশন সিস্টেম এলপিজি রেফ্রিজারেশন সিস্টেম তো আজকে আমি তোমাদেরকে কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেমে যে মেকানিক্যাল অর ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম এই পদ্ধতিটি ডিটেলস আলোচনা করব এবং আশা করি তোমরা মনোযোগ দিয়ে এটা দেখবে কারণ এটাই হলো মূল সিস্টেম এই সিস্টেমটা ভালোভাবে এখন বুঝতে হবে নাহলে তোমরা রেফ্রিজারেশনে আগাইতে পারবে এটা এটা হলো একটা মূল সিস্টেম মানে বহুল প্রচলিত সেটা হলো মেকানিক্যাল অর ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম এই বাংলাতে আমরা বুঝতেছি যে এই সিস্টেমটার মধ্যে কি হচ্ছে ভ্যাপার কম্প্রেসড করা হচ্ছে মানে বাষ্পকে সংকোচন করা হচ্ছে এই পদ্ধতিতে তাহলে কিভাবে ঠান্ডা আয়ন করা হয় যে বাষ্পটাকে সংকোচনের মাধ্যমে কি করা হয় হিমায়িত করা হয় বা ওই ওই আবদ্ধ স্থানটাকে ঠান্ডা করা হয় এখন আসো এই মেকানিক্যাল অর ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে অনেকগুলি কম্পোনেন্টস আছে তার মধ্যে চারটা কম্পোনেন্টস হলো মূল মূল চারটা কম্পোনেন্টস হলো কম্প্রেসর কনডেন্সার এক্সপানশন ডিভাইস ইভাপোরেটর এই চারটা হলো এই সিস্টেমের প্রধান বা মূল কম্পোনেন্টস তারপর অক্সিলারি হিসাবে বা সাহায্যকারী হিসাবে আরো অনেক কম্পোনেন্টস আছে এগুলি সম্পর্কে তোমাদের পরে আলোচনা করা হবে পরে বোঝানো হবে আজকে এই চারটা কম্পোনেন্টস কি এদের এরা কিভাবে কাজ করে এগুলি সম্পর্কে বোঝাবো তো আমাদের চারটা কম্পোনেন্টস কি কি কম্প্রেসর কনডেন্সার এক্সপানশন ডিভাইস ইভাপোরেটর কম্প্রেসর কম্প্রেসর থেকে আমরা বুঝতেছি যে কম্প্রেসর মানে হলো এর কাজ হলো কম্প্রেশন মানে সংকোচন কম্প্রেসরের কাজই হলো কম্প্রেশন বা সংকোচন সে কি সংকোচন করে এই ইভাপোরেটর থেকে যে নিম্ন চাপ এবং নিম্ন তাপে গ্যাসীয় হিমায়ন রেফ্রিজারেশন সম্পর্কে গত ক্লাসে তোমাদেরকে আমি বুঝিয়েছি সেই
কম্প্রেসরে কি পাই আমরা নিম্ন চাপ এবং লো টেম্পারেচার এবং লো প্রেসার গ্যাসীয় রেফ্রিজারেন্ট সেই লো টেম্পারেচার এবং লো প্রেসার গ্যাসটা কি করে সাকশন কম্প্রেসর কি করে পিস্টন উঠানোর মাধ্যমে এটাকে কি করে টেনে নেয় মানে সাপ করে কম্প্রেসর পিস্টন যখন নিচে নামে তখন সে কি করে এই লাইন থেকে এই লো প্রেসার লো টেম্পারেচারে গ্যাসটাকে টেনে নেয় টেনে নিয়ে কি করে এটাকে পিস্টন যখন উপরে ওঠে তখন সে এই গ্যাসটাকে কম্প্রেস করে বা সংকোচন করে সংকোচনের ফলে কি হয় এই লো টেম্পারেচার এবং লো প্রেসার গ্যাসটা কি হয় হাই টেম্পারেচার এবং হাই প্রেসারে কনভার্ট হয় আমরা তাহলে কি পেলাম কম্প্রেসর কি টেনে নিচ্ছে লো টেম্পারেচার এবং লো প্রেসারের গ্যাস এটাকে কি করছে কম্প্রেস করে কি করছে হাই টেম্পারেচার এবং হাই প্রেসার চাপও বাড়িয়েছে তাপমাত্রাও বেড়েছে চাপ এবং তাপমাত্রা দুইটাই বাড়ছে ফলে আমরা কি পাচ্ছি হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাসে সে কনভার্ট করলো তারপর কি করলো এই হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাসটাকে সে কি করলো ডিসচার্জ করে কনডেন্সারে প্রেরণ করলো ডিসচার্জ মানে তাহলে কম্প্রেসরে কয়টা কাজ হলো তিনটা কম্প্রেসর কি করলো তিনটা কাজ হলো এক হলো সে সাক করলো কি সাক করলো সাকশন করলো লো টেম্পারেচার এবং লো প্রেসার গ্যাসটাকে সে কি করলো টেনে নে বা সাকশন সাকশনের মাধ্যমে লো টেম্পারেচার এবং লো প্রেসার গ্যাসটাকে টেনে নে দুই নম্বর কাজ হলো এই গ্যাসটাকে কি করে কম্প্রেস করে মানে কমপ্রেস করে কিসে পরিণত করে হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাসে পরিণত করে তিন নম্বর কাজ হলো সে কি করে এই হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাসটাকে ডিসচার্জ করে কোথায় প্রেরণ করে কনডেন্সারে প্রেরণ করে আশা করি তোমরা কম্প্রেসরের একটা চ্যাপ্টার আছে আলাদা ওখানে তোমরা ডিটেলস বুঝবে আজকে তোমরা এইটুকুই শুধু বুঝো কম্প্রেসরের তিনটা কাজ সাকশন কম্প্রেশন ডিসচার্জ সাকশনের মাধ্যমে লো প্রেসার লো টেম্পারেচার গ্যাসটাকে টেনে নেয় কম্প্রেসর কম্প্রেশনে কি করে কম্প্রেস করে কম্প্রেস করার পরে হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাসটাকে কম্প্রেস করে যে লো টেম্পারেচার এবং লো প্রেসার গ্যাসকে হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাসে কনভার্ট করে করার পর সে কি করে এই হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাসটাকে কনডেন্সারে প্রেরণ করে বা ডিসচার্জ করে নেক্সট আসো কনডেন্সার কনডেন্সারে আমরা কি পেলাম কম্প্রেসর থেকে হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাস গেল কনডেন্সার কনডেন্সারের নাম থেকে আমরা বুঝতে পারছি যে এখানে কোনো কিছু কনডেন্স হয় বা ঘনীভূত এই ঘনীভূত কি হয় এই যে আমরা গ্যাস গ্যাস অথবা রেফ্রিজারেন্ট ছোট ছোট
ছোট ছোট ই হলে সিস্টেম যদি হয় তখন সেখানে ফ্যান কয়েলের মাধ্যমে তাপ অপসারণ করে, বড় সিস্টেম হলে সেখানে কি করা হয় আলাদা ব্রাইন সলিউশন ইউজ করা হয়, ব্রাইন সলিউশনের মাধ্যমে এই কনডেন্সারে কি করে এই ট্রান্সফার হয়। তাহলে আমরা বুঝতে পারছি কনডেন্সারের কাজটা কি। কনডেন্সারের কাজ হলো হাই টেম্পারেচার এবং হাই প্রেশার গ্যাসটাকে কিসে পরিণত করা, তরলে পরিণত করা। এবং যখন তরলে পরিণত হয় তখন দেখা যায় তার তাপটা কমে যায় কিন্তু প্রেশার ঠিকই থাকে। তাহলে কনডেন্সার থেকে আমরা কি পাচ্ছি, কনডেন্সার থেকে আমরা পাচ্ছি লো টেম্পারেচার বা নর্মাল টেম্পারেচার রেট ই এবং প্রেশার কিন্তু ঠিক আছে, প্রেশার কিন্তু সে কিছুই করতেছে না। তাহলে লো টেম্পারেচার এবং হাই প্রেশারের লিকুইডটা পাচ্ছি। কনডেন্সার কাজ হলো কনডেন্সেট করা বা ঘনীভূত করা, ঘনীভূত করার পরে আমরা লো টেম্পারেচার এবং হাই প্রেশারের লিকুইড রেফ্রিজারেন্টটা পাচ্ছি। এই লিকুইড রেফ্রিজারেন্টটা কি হয়, রিসিভারে এসে জমা হয়, সেখান থেকে আমরা দেখতেছি এক্সপানশন ডিভাইস। এটা হলো এক্সপানশন ডিভাইস। তো এক্সপানশন ডিভাইসে কি যাচ্ছে, লো টেম্পারেচার যাচ্ছে তাহলে কনডেন্সার থেকে লো টেম্পারেচার এবং হাই প্রেশারে লিকুইড যাচ্ছে। এক্সপানশন ডিভাইস থেকে আমরা বুঝতে পাচ্ছি এর নাম থেকে বোঝা যাচ্ছে এখানে কোনো কিছু এক্সপানশন হচ্ছে বা কি প্রসারণ হচ্ছে, বা এটার আরেকটা নাম হলো রেফ্রিজারেন্ট কন্ট্রোল ভালভ অথবা থ্রটল ভালভ। মানে থ্রটল মানে হঠাৎ সম্প্রসারণ, হঠাৎ সম্প্রসারণ যখন চিকন একটা রাস্তা দিয়ে যখন সম্প্রসারণ হয় তখন কি হয় এই প্রেশারটা ফল করে। এই প্রেশার ফল করলে কি হয় এক্সপানশন ডিভাইসটা তখন কি হয় রেফ্রিজারেন্টটাকে এই তরলটাকে নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে, যখন প্রেশার ফল করে তখন আমরা এখানে কি পাচ্ছি লো প্রেশার এবং লো টেম্পারেচারের লিকুইড। দ্যাট মিন্স প্রয়োজন অনুযায়ী ইভাপোরেটরের চাহিদা অনুযায়ী সে কি করে রেফ্রিজারেন্টটাকে পাস করে, কতটুকু যেটা যতটুকু ইভাপোরেটরের দরকার। তো এক্সপানশন ডিভাইসের কাজ মূলত আমরা দেখতেছি কি করে, সে তরল রেফ্রিজারেন্টটাকে কি করা হয় কি করে নিয়ন্ত্রণ করে, থ্রটলের মাধ্যমে তরল রেফ্রিজারেন্টকে নিয়ন্ত্রণ করে, পাশাপাশি কি করে এই হাই টেম্পারেচার এবং হাই প্রেশার লিকুইডটাকে কি করা হয় যখন সে তরল রেফ্রিজারেন্টটাকে নিয়ন্ত্রণ করে, ফলে সে যখন থ্রটলের মাধ্যমে পাশে তখন তার প্রেশার ফল করে মানে প্রেশার কমে যায়। প্রেশার কমে যাওয়ার পর সে কি হয় লো প্রেশার এবং লো টেম্পারেচারের তরলে পরিণত হয়। বোঝা গেছে? এখন আসো এই এক্সপানশন ডিভাইসে যখন প্রেশার ফল করে হঠাৎ সংকোচন থ্রটল ভালভের মাধ্যমে যখন পাস হয় তখন সে যখন হঠাৎ সম্প্রসারণ হয় তখন কিছুটা ভেপার ফর্ম হয় এই লো। তাহলে এই এক্সপানশন ডিভাইস থেকে যখন ইভাপোরেটরে যাচ্ছে এই ইভাপোরেটরে কি যাচ্ছে লো প্রেশার এবং লো টেম্পারেচারের লিকুইড রেফ্রিজারেন্ট যাচ্ছে, তার ভিতরে কিছু অংশ ভেপার থাকে। তাহলে মোটামুটি এক্সপানশন ডিভাইস বা রেফ্রিজারেন্ট কন্ট্রোল ভালভ এর কাজটাও আমরা দেখলাম, এর কি কাজ। নেক্সট আসতেছে কোথায় ইভাপোরেটর, এই সেই স্পেস আমরা যেটা নিয়ে এতদিন বলেছি যে কোনো আবদ্ধ স্থানের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে বা কমিয়ে আনে, এই সেই আবদ্ধ স্থান এটাকে, এটাই হলো ইভাপোরেটর। ইভাপোরেটরে যখন খাবার বা অন্য কিছু রাখা হয় তখন এই যে লো প্রেশার এবং লো টেম্পারেচারে লিকুইড এখানে যাচ্ছে সে কি করে এই আশপাশ থেকে খাবার বা যা কোনো কিছু যা রাখা হয় সে কি করে ওইখান থেকে তাপ নিয়ে নেয়, খাবার বা
হেপায় পূর্ণ বুঝা যাচ্ছে লিকুইড তরল যখন তাপ তরলে যখন তাপ দেওয়া তখন কি হেপার হয় না সেটাই তো এই লিকুইড রেফ্রিজারেন্ট যখন এই দিকে পাস হয় তখন সে কি করে আশেপাশে খাবার কিংবা অন্যান্য যা রাখা হয় সে থেকে তাদের থেকে তাপ নিয়ে সে কি হয় ভেপারে পরিণত হয় ফলে কি হয় খাবার কিংবা যেসব দ্রব্য রাখা হয় সেগুলি কি হয় ঠান্ডা হয় এইভাবে কি হয় এই যে পরে কি হয় এই লিকুইড রেফ্রিজারেন্ট তখন কিসে পরিণত হয় আমরা পাচ্ছি কি ইভাপোরেট করে যাচ্ছে লো প্রেসার এবং লো টেম্পারেচারে লিকুইড এখন যাচ্ছে যখন সে আশেপাশের দিকে তাপ নিয়ে ভেপারে পরিণত হলো তখন সে ইভাপোরেটর থেকে তাহলে কি পাওয়া যাচ্ছে লো টেম্পারেচার এবং লো প্রেসার কি লো প্রেসারে ভেপার তাহলে মোটামুটি বুঝা গেল তো ইভাপোরেটরের কাজ কি ইভাপোরেটরের কাজ হলো এক্সপানশন ডিভাইস থেকে বা রেফ্রিজারেন্ট কন্ট্রোল ভালভ থেকে যে লো প্রেসার এবং লো টেম্পারেচারে লিকুইড আসে সেটা কি হয় সেখানে কিছুটা ভেপার মিশ্রণও থাকে সে কি করে কিছুটা তাপের সংস্পর্শে আসা মাত্রই এই রেফ্রিজারেন্টটি হয় ভেপারে পরিণত অল্প কিছু রেফ্রিজারেন্টের ক্যারেক্টার রেফ্রিজারেন্ট সম্পর্কে আলাদা একটা চ্যাপ্টার আছে এটা ডিটেলস বোঝানো হবে পরে আপাতত এইটুকু বুঝে রাখো সে এই খাবার কিংবা যা যা রাখা হয় সেই দ্রব্য থেকে তাপ সংগ্রহ করে নিজে ভেপার হয় ফলে কি হয় ওই খাবার বা ওই দ্রব্যটা নিজে ওই দ্রব্যটা ঠান্ডা হয় কারণ ওদের থেকে তাপ নিয়ে নেয় তাপ নিয়ে ওটাকে ঠান্ডা করে এবং নিজে কিসে পরিণত হয় ভেপারে পরিণত হয় ছিল কি লিকুইড হলো কি ভেপার তো ইভাপোরেটর থেকে আমরা যা পাচ্ছি